বিএনপি জামায়াতের চাপে পড়ে হেফাজতে ইসলাম কোনো কারণ ছাড়াই হরতালের ডাক দিয়েছে বলে অভিযোগ করেছে আওয়ামী লীগ। দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ দাবি করেছেন, সরকারের সহযোগিতার কারণেই লং মার্চ শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। বিএনপি জাতীয় পার্টি হেফাজতে ইসলামের অরাজনৈতিক সমাবেশে সমর্থন দিয়ে দেউলিয়াত্ব প্রকাশ করেছে বলেও মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। গণজাগরণ মঞ্চে হামলাকারীরা হেফাজতে ইসলামের মধ্যে জামায়াতের অনুপ্রবেশকারী বলেও অভিযোগ করেন মাহবুবুল আলম হানিফ। যে রাজনৈতিক দলগুলো আজকে এখানে সমর্থন দিয়েছে মূলত তাদের রাজনৈতিক দলীয়তাপনায় প্রমাণিত হয়েছে, কারণ হেফাজতে ইসলাম একটি ধর্মীয় সংগঠন, এখানে কোনো রাজনৈতিক দলের এইভাবে সমর্থন জানানোর কোনো যৌক্তিকতা ছিল বলে কেউ মনে করে না। এই হরতালে আসলে কোনো যৌক্তিকতা নেই, আপনারা দেখেছেন, আমরা আমার ধারণা তারা তাদের যে কর্মসূচি ছিল সেই কর্মসূচির মধ্যে খুব সম্ভবত তাদের হরতালের মতো এই ধরনের কোনো কর্মসূচি থাকার কথা নয় বা ছিল বলে মনে হয় না। তা আমাদের ধারণা যে এই হেফাজতে ইসলামের নামে বিএনপি জামাতের যে সমস্ত ব্যক্তিরা এর মধ্যে এই কর্মসূচির মধ্যে ছিলেন তাদের চাপে পড়েই